রেখেছেন, আমাদের সাথে সহমত পোষণ করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। আমরা সাংবাদিক ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা অবশ্যই প্রচার করতে কখনো দ্বিধাবোধ করবেন না। আমরা আজকে ঝিনাইদহে যেভাবে আছি সেভাবেই থাকব, যতদিন না পর্যন্ত নয় দফা দাবি না মেনে নিচ্ছে। অবিলম্বে গণভাবে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে, এবং এই যে গণ হয়রানি ভাবে গণভাবে গ্রেপ্তার করা হচ্ছে এইগুলো বন্ধ করতে, এগুলো বন্ধ করে স্বাভাবিক জীবনে ছাত্রদেরকে ফিরিয়ে দিয়ে নয় দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদেরকে ঘরে ফেরার সুযোগ করে দিতে হবে। তাহলে এই যে রক্তে রঞ্জিত বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়ায়নি, কখনো পিছিয়ে যায়নি, আবারও কিন্তু সেই রক্তে রক্তে ভেসে যাবে আমাদের এই সন্তানদের এই রক্তাক্ত দেহ, এই রক্তাক্ত শরীর আর দেখতে পারি নাই। মনে হয় নিজের সন্তানের বুকে এই গুলিগুলো লাগতেছে। একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা চাই। স্বাধীনতার যে মূল বক্তব্য, মানুষের কথার মূল্য, মানুষের চলার মূল্য, মানুষের জীবনের মূল্য, এই মূল্যগুলো থাকতে হবে। আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের এই গোটা বৈষম্য আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছি, এবং সব ধরনের সহযোগিতার সাথে আমরা সহযোগিতার জন্য আমরা পাশে থাকব। এই বক্তব্য দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সাধুবাদ জানাই, তারা এসেছে মতামত দিয়েছে, আর আমরা দেখেছেন যে আমরা কিন্তু সুন্দরভাবে ছিলাম এবং কোনোরকম কোনো আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটেনি, এরকম হলে তো খুবই ভালো। এবং আমাদের পুলিশের উপর আসলে রাগ করে কোনো লাভ নেই, আমাদের কাজ হলো গিয়ে জনগণের যান এবং মালের নিরাপত্তা দেওয়া। আজকে যেভাবে তারা এসেছে, তারা বক্তব্য দিয়েছে, চলে গেছে, আমরা সেটাকে সাধুবাদ জানাচ্ছি। গণতান্ত্রিক রাষ্ট্র, তারা মতামত প্রকাশ করতেই পারে, আমরা খেয়াল রেখেছি যেন জনগণের যান মালের নিরাপত্তা থাকে, এবং সেটা ছিল, এটাকে সুন্দরভাবেই আমরা সমাপ্ত করেছি। এজন্য আমি আমাদের পুলিশ সুপার স্যারকে ধন্যবাদ দিচ্ছি, তার নির্দেশন এবং প্ল্যানিংয়ে কিন্তু আমরা সুন্দরভাবে করতে পেরেছি। এবং একই সাথে প্রশাসনকে ধন্যবাদ, আমাদের এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় ছিল, সুন্দর একটা টিম ওয়ার্ক হয়েছে।